ওই বড়ার ডানে ভাইদেরকে বলবো কি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো, একটা রাশ পড়লে দুইটা রাশ ফেলাবা। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্ব থাকা বিজেপি মেরে ফেলেছে, তারা বলছেন বিচ্ছিন্ন করো না। এত উন্মাদ মাতাল, আমার যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো, তিনটা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, সাপ্লাই গা গুলি ছুটে গেছে, কারণ আজকে আমার একজন বিজেপি মরবে, তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা। আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো কি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো, একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাবা, আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা, চুরি হাতে দিয়ে সীমান্ত থেকে ঢাকা এসা মাফিয়াগিরি করবা, যেমনি ভাবে 7 জানুয়ারি আগে করছিলাম।